তীব্র সমালোচনার মুখে কোরআন অবমাননার মতো কর্মকাণ্ড ঠেকাতে আইনি উপায় খোঁজার পাশাপাশি এমন কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছিল সুইডেন ও ডেনমার্ক। তবে এর মধ্যেই আবারও সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। সোমবার স্টকহোমে পার্লামেন্টের বাইরে দুই ব্যক্তি পবিত্র কোরআনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম স্ট্রেটস টাইমস। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক ঘটনাটি দেখেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, সালমান মমিকা এবং সালমান নাজেম নামে দুই ব্যক্তি মুসলমানদের পবিত্র গ্রন্থে লাথি মারে এবং এরপর ছুঁড়ে মেরে কোরআনে আগুন ধরিয়ে দেয়। জুনের শেষ দিকেও স্টকহোমের প্রধান মসজিদের বাইরে একইভাবে তারা কোরআন পুড়িয়েছিল। এর আগে গত 20 জুলাই স্টকহোমে ইরাকের দূতাবাসের বাইরে একই রকম প্রতিবাদ করেছিল ওই দুই ব্যক্তি, যেখানে তারা কোরআন অবমাননা করেছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সুইডিশ পুলিশই মমিকো ও নাজিম নামের ওই দুই ব্যক্তিকে বিক্ষোভের অনুমতি দিয়েছে।